দেখে নিন কিমকে জবাব দিতে এবার ভয়ঙ্কর যে মিসাইল কিনছে জাপান সামরিক ক্ষেত্রে উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকির প্রত্যত্তরে এবার জাপান লং রেঞ্জ মিসাইল কিনতে চলেছে বলে শুক্রবার জানিয়েছে ডিফেন্স মিনিস্টার ইচ্ছুনারি অন্যদেরা জানিয়েছে ফাইটার জেটে এই ক্রুজ মিসাইলগুলি রাখা হবে এবং এগুলি কেনার জন্য বিশেষ বাজেটেরও আবেদন করা হবে বলে জানা গিয়েছে স্থানীয় সংবাদ সূত্রের খবর অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী জে এস এস এম এবং এস এম এই দুটি লং রেঞ্জের মিসাইল কেনা হবে তবে সমগ্র বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে কারণ আন্তর্জাতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিপন্থী জাপান এদেশের সামরিক নীতি আত্মরক্ষার ক্ষেত্রেই ব্যবহৃত হয় এবং জাপান আমেরিকা নিরাপত্তা চুক্তির ভিত্তিতে শত্রুর ওপর আক্রমণে আমেরিকার ওপরই নির্ভরশীল জাপান চলতি সপ্তাহের প্রথমেই জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছিলেন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই হুমকির প্রত্যত্তরে এই দেশের সঙ্গে আলোচনায় বসা অর্থহীন উত্তর কোরিয়ার মনোভাবে জাপান আমেরিকা থেকে শুরু করে বিশ্ব বিশ্বজুড়েই আতঙ্কের আবহ তৈরি হয়েছে বলে মনে করেছে একাংশ তাই এবার আর আলোচনা নয় পাল্টা হামলার নীতিকেই মেনে চলতে চাইছে বেশ কিছু দেশ দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে